হোক, আমি চ্যানেলের নাম নিতে চাই না, এই মা আমার গাছগুলোকেও ছাদে আমি রেখে দিয়ে গেলাম সোমবার দিনটা, কিন্তু আজকের ব্লগটা তোমরা পাবে বুধবার। কিন্তু আমি এরকম করি না সচরাচর, এরকম ভাবে দেবলীনাকে খুব কমই দেখা যায়, কিন্তু সেজেছে চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। গাছগুলো দেখে বুঝতেই পারছো আমি ছাদে আছি, আর আজকে একটা কাজ করতেই ছাদে মোটামুটি উঠেছিলাম, আমার গাছগুলোকেও ছাদে আমি রেখে দিয়ে গেলাম। কেন বলো তো, জবা গাছটা একটু আবার ঢুলে গেছে, আর গাছগুলো সত্যি একটু রোদ খাওয়ারও প্রয়োজন আছে। কারণটা হচ্ছে রোদ পাচ্ছে না বলে ওরা একটু ঝিমিয়ে যাচ্ছে, কারণ জল সার প্রত্যেকটা জিনিসই দেওয়া হচ্ছে। আর আমার ব্যালকানিটাতে না শীতকালে দেখছি এদিকটাতে রোদ পড়ছে না, তাই জন্যে আর বাড়তে পারছে না গাছগুলো, তো ওই জন্যে আমি ভাবলাম ফুলও দিতে পারছে না। ওই জন্য ভাবলাম যে রোদে থাক কদিন, আবার যখন আমার ব্যালকানিটাতে রোদ আসা শুরু হবে তখন আমি নিয়ে যাবো। আজকের ওয়েদারও খুব একটা ভালো বলবো না, উঠছে পড়ছে রোদ এরকম হচ্ছে। যদিও আজকে সোমবার দিনটা, কিন্তু আজকের ব্লগটা তোমরা পাবে বুধবার, কিন্তু আমি এরকম করি না সচরাচর, যেদিনকার ব্লগ তার পরের দিনই চলে যায়, মানে ডেইলিকার ব্লগ ডেইলি চলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝখানে অন্য একটা ব্লগ যাবে, মানে কালকে তোমরা সকালবেলা এই ব্লগটা দেখতে পাবে না, অন্য একটা ব্লগ দেখতে পাবে। কারণ কস্ট অফ লিভিং ব্যাঙ্গালোর যে আমার ব্লগটা ছিল ওটাতে প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি আমি, আরও ডিটেলসে তোমরা অনেকেই বলতে বলেছো, স্কুলের বিষয়ে বলতে বলছো, কাজের বিষয়ে বলতে বলছো। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও 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 ক্লিয়ার করে দেওয়ার, আমি চেষ্টা করব যাতে তোমাদের আরও অনেকটা হেল্প হয়। তোমরা আজকে আমাকে দেখে কতটা বুঝতে পারছো জানি না, দেখো চোখের নিচটা ফুলে গেছে, ঘুমটা হয়নি কালকে রাতে, মানে ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তারপর ঘুমটা ভেঙে ভেঙে যাচ্ছে, ভেঙে গেল, তারপরে আর ঘুম আসলো না, মাথা আজও যন্ত্রণা করছে। কিন্তু গাছগুলোর কাজ সত্যি করতে হতো, আমি চাই না আমি ঘরে এনেছি যাকে তাকে আমি এরকমভাবে মেরে ফেলবো বা কিছু, আর গাছ ওরকম নেতিয়ে পড়া মরে যাওয়া মানে কেমন একটা নেগেটিভ এনার্জি কাজ করে নিজের মধ্যে, তাই জন্য আমি ছাদে আজকে দিয়ে গেলাম। প্রত্যেকটা টবকে ভালো করে ধুয়ে ঠুয়ে ওখানে থাকতে থাকতে মাটিগুলো বসে যায় না, ওই জন্য ভালো করে নাড়া যখন দিলামই একটু ভালো করেই নাড়লাম আর কি, ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে। আর আজকে তেমন রান্না নেই, তাই ভাবলাম আজকেই কাজগুলো সেরে ফেলি। অনেকটা খাটনির কাজ বিশ্বাস করে ব্যালকানি থেকে আনলাম, প্রত্যেকটা বেসিনে রেখে রেখে ভালো করে ধুলাম যাতে গাছে মাটিতে বেশি জল না পড়ে যায়, সেভাবে ন্যাকড়া দিয়ে দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম টবগুলোকে, সেগুলোকে লিফট পর্যন্ত এনে একটা একটা করে, ও যেহেতু কাজে বসে গেছে হতে পারবে না, আমি একটা একটা করে লিফটের কাছে আনলাম, সেইগুলোকে লিফটে ভরে আবার একটা একটা করে লিফট থেকে বার করে এই সরু সিঁড়িটা দিয়ে একটা একটা করে গাছ আমি তুললাম। তুলে আবার নিচে গেলাম, ভাবলাম তুলসী গাছটা, আমার তুলসী গাছের অবস্থাটা তোমাদেরকে দেখাই, তারাও তুলসী গাছটাকে ওপরে তুলিনি, তুলসী গাছটাকে নিচের ছাদে রেখেছি। এখানে প্রত্যেকেরই মোটামুটি যারাই আমরা যখন এসেছিলাম তখন ব্যালকানিতে ভালো রোদ আসতো, কালের নিয়মে সূর্য পরিবর্তন হয়েছে বোধ হয় স্থান, তো এই দেখো এইখানেও দুখানা গাছ কেউ একজন রেখেছে, আর তার পাশে আমি এই বাউন্ডারিটাতে দেখো আমার মাথায় শুধু দুখানা পুঁকি গুজিয়ে তো রয়েছে, কিন্তু পুঁকি গজাচ্ছে ওই জন্য আসার আলো দেখতে পেয়ে, নাহলে আমি ভেবেছিলাম গাছটাকে চেঞ্জ করে ফেলবো, তো দেখলাম যখন আবারও আসার আলো দিচ্ছে, তার জন্য আমি এখানটাতেই রেখে গেলাম। সিঁড়ি দিয়ে নামার মতো সিঁড়ি দিয়েই নামতে হবে, দিয়ে রয়েছে লিফটটা, এখন উঠতে অনেক টাইম লাগবে, তো চলো এখনো খাইনি প্রায় 10:30 বাজতে যায়, আর কি সিঁড়ি মুছে গেছে পুরো জল জল, নানামাই ভালো সিঁড়ি দিয়ে, তো এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট সেরকম কিছু বানাবো না, ওর জন্য প্রোটিনটা গুলে দেবো, আর আমি খাবো হচ্ছে কেক, স্লাইস কেক। এই শেকারটাও নতুন অর্ডার দিয়েছে, গ্লাসে গুলে গুলেই দিচ্ছিলাম কিন্তু গ্লাসে গুলে না ঠিক হচ্ছিল না, ওই জন্য এই শেকারটা অর্ডার দিয়েছে, দেখা যাক এটাই কেমন হয়, বাড়িরটা তো বাড়িতেই রয়ে গেছে। যাই হোক এরকম টেনে 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 নিয়ে সবই এরকম চপারগুলোর মতো অবস্থা হয়ে গেছে এগুলোর, অনেক শখ করে নাকি বাবু এই শেকারটা অর্ডার দিয়েছে, তো যাই গুলে দিই ঠিক করে। এরকমভাবে দেবলীনাকে খুব কমই দেখা যায়, কিন্তু সেজেছিলাম হচ্ছে একটু একটা ব্লগ বানানোর জন্য যেটা কালকে যাবে, মনে হলো একটু তোমরাও বলতে থাকো দেবলীনা তুমি কিছুই তো সাজো না, এই করোনা সে করোনা, তাই মনে হলো একটু সেজে বুঝে, আর আজকে চোখের নিচগুলো ফুলে গেছে তো তাই জন্য কেমন একটা লাগছিল বলে তাই জন্য একটু সেজে বুঝে নিলাম, নিয়ে ব্লগ বানানো হয়ে গেছে। এবার কুর্তিটা চেঞ্জ করে স্নান দান আমার সমস্ত কাজ হয়ে গেছে, কুর্তিটা চেঞ্জ করে নিয়ে আমি টি শার্ট পরে নিয়ে যাবো একটু রান্নাঘরে। এখন কটা বাজে দেখিনি, 12:40 বাজে, অসুবিধে নেই, এখন করবো একটু দিদিভাইকে ফোন, একটু গসিপ গসিপ হবে। হ্যাঁ
আড্ডা হবে মানে গসিপ হবে, বুঝতেই পারছো আমাদের গসিপ করার এখন টপিক আছে আসলে, মানে কি শাড়ি পরা হবে না হবে এইসব আর কি। তো বুঝতেই পারছো কি হতে চলেছে আর কি। জানি না আমি কলকাতা কবে যেতে পারবো, আদৌ যেতে পারবো কিনা, অ্যাটেন্ড করতে পারবো কিনা, ঠিক আছে যবে হবে দেখা যাবে। সেটা আগে থেকে যে আনন্দটুকু করছি সেটুকু করতে থাকি, এই আনন্দটুকু যদি চলে যায় তখন তো মন খারাপ হবেই, যেতে না পারলে ও তখনও মন খারাপ করবো, এখনো ভেবে বসে থাকবো আমি যেতে পারবো কিনা, ও দরকার নেই, এখন যেটুকু আনন্দ করার করে নি, পরে ভাববো এইসব। আমি তো রান্না করবো, একটু বাদে করবো, কেন বলো তো শুধু গরম করবো ওইগুলোকে, খাওয়ার টাইমে সেটা আবার ও আবার দুটোর আগে খাবে না, কাজ থাকে বাবুর। তো আজকে শুধু ওনার ল্যাপটপেই কাজ হয়ে যাচ্ছে বলে ল্যাপটপটাকে ঘরে নিয়ে চলে এসেছে, ঘরে বসে বসে হেলান দিয়ে দিয়ে কাজ করছেন, যেটাই সুবিধা, ওয়ার্ক ফ্রম হোম মানেই তো তাই, নিজের সুবিধা মতো কাজ করতে থাকো। তো চলো আমি চেঞ্জ করে নিই তাহলে, চলো আজকের বাসি মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। ডালটা দুটো মাছ পাতুরি গরম হতে বসিয়েছি, এখানে আছে ভাত আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস ডালের সাথে খাওয়ার জন্য। তো চলো এবার খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেল, এই জাস্ট এসে বসলাম, অনেক দিন বাদে না খুব ভালো খেলাম, ভীষণ ভালো খেলাম। আসলে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল মানে ওই আর কি, আলু ভাজার আলু ভাজাই বলা যেতে পারে, তো ওটা ছিল, তার সাথে টমেটোর ডালটা দুর্দান্ত লাগলো খেতে। যাই হোক, আমি চ্যানেলের নাম নিতে চাই না, এই মাত্র দেখলাম যে কমেন্ট এসছে, আমি তার চ্যানেলে গিয়ে কেন কমেন্ট করি না ভিডিওতে গিয়ে, আর তিনি আমার ভিডিওতে এসে কমেন্ট করেন, তিনিও যে রেগুলার করেন তা নন, করেন আর কি। যাই হোক, তো এটা আমি বিশ্বাসই নই যে আমি কাউকে গিয়ে করব তাই জন্যই সে এসে আমাকে কমেন্ট করবে বা কিছু। যদি ভালোই বেসে থাকি সেই চ্যানেলকে, যদি ভালোবেসেই দেখে থাকি, যদি বন্ধুই মনে করি নিজেকে, তাহলে এই ধরনের কথাগুলো কেন উঠে আসছে? মানে সে আবার বলেছে আমাকে, তুমি করো না যখন থাক, আমি আর করব না কমেন্টস। মানে বাচ্চাদের মতো না এগুলো, যারা আমরা ব্লগ বানাই, মানে আমি জানি না তিনি কি করে এই ধরনের কমেন্টটা করলেন, আমি অন্তত হলে তো কাউকে গিয়ে এরকম ভাবে, মানে আমার যদি ভালো না লাগে, আমার যদি মনে হয় সে তো আমাকে কমেন্ট রিপ্লাই করছে না, মানে কমেন্ট করছে না আমাকে এসে আমার চ্যানেলে, আমি শুধু তার চ্যানেলে গিয়ে করি, তাহলে আমি নিজে থেকে বন্ধ করে দিতাম। এই সব কথা বললে কি তার কি মনে হচ্ছে এসব এসে বলবে আর আমি গিয়ে কমেন্ট করে দিয়ে চলে আসবো? তো মানে এইটা আমার একদমই ভালো লাগলো না, উনি কেন কি নিয়ে কি ভেবে নিয়ে করলেন জানি না। আর আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেই টাইম থেকে বার করে নিয়ে আমরা ব্লগগুলো দেখি, কারণ আমরা যারা ব্লগ বানাই আমরা জানি যথেষ্ট টাইম লাগে, টাইম টেকিং একটা ব্যাপার। আমরা 13-14 মিনিটের ব্লগ বানাচ্ছি মানে সেটা তো 13-14 মিনিটে হয়ে যাচ্ছে না, তার মধ্যে আজকে বসে আমি দুখানা দুদিনের ব্লগ রেডি করছি। এক তো বললাম তোমাদেরকে ওই ব্যাঙ্গালোরের আর একটা যাচ্ছে ব্লগ, আর আজকে তার মধ্যে ডেইলি লাইফের, কারণ আমি চাইছি যে মঙ্গলবার আর দিনটা আমি একটু নিজের কাজ করব, মানে আলমারি গোছাতে হবে, রান্নাঘরের দেয়ালগুলো একটু তেল তেলে হয়েছে সেগুলো ঘষতে হবে, তো সেই কাজগুলো করব বলে আমি চাইছি আজকের দিনে দুটো ভিডিও রেডি করে রেখে দেওয়ার, পুরো কালকের দিনটা আমি আর ভিডিও বানাবো না আর কি। তো মানে এই ধরনের ব্যস্ততা তো থাকেই নিজেদের, আমি এমন না যে কোনো দিন করিনি তার চ্যানেলে গিয়ে কমেন্ট, মাঝে মাঝেই করতাম, ইদানিং আমার দেখা হয়ে ওঠেনি, আমি রোজ যাকে কমেন্ট করি আজকে এখনো অবধি তার ব্লগ দেখার টাইম পাইনি। তাহলে কি করব বলো তো, মানে এই ধরনের কথাগুলো না ভীষণ মানে কষ্ট দেয়, যে তোমার যদি ভালো না লাগে তাহলে এসে দেখো না, কিন্তু এই ধরনের কমেন্টগুলো যেখানে নিজেও একজন ব্লগ বানাচ্ছ, তিনি ডেইলি লাইফ নন, অন্য গল্প বলেন আর কি, যাই হোক, তো নিজে যে জানি না কি আমার মাথায় আসছে না এই ধরনের কথাবার্তা, এই ধরনের মানসিকতা, তো জানি না ওনার খারাপ লাগতেই পারে, তবে আমারও খারাপ লেগেছে। এই ধরনের কমেন্টগুলো কেন ভাই, করো না তাহলে কমেন্ট, আমি তো জোর করছি না কাউকে যে এসে কমেন্ট করো, এসে দেখো, আমার রিকোয়েস্ট থাকে যে যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এটা আমার শেষে থাকে, এটা আমি প্রথমেও কিন্তু ভিডিওর বলি না, আমি জানি ভিডিও অনেকেই শেষ পর্যন্ত দেখো না, তাহলেও কিন্তু আমি প্রথমে কথাগুলো বলি না, আমি শেষেই বলি সবসময় কথাগুলো, জানি না। চারপাশটা দেখে বুঝতে পারছো প্রায় সন্ধে নেমেছে, কারণ সব লাইট জ্বলে উঠেছে, যতটা অন্ধকার হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমি ঘুম থেকে উঠেই একটু, দুপুরের কয়েকটা বাসন ছিল, কয়েকটা বেঁচেছিলাম, কয়েকটা মাজা হয়নি, তো ওইগুলো উঠে মাজলাম, একটু ফ্রেশ হলাম, আর দেখতে এসেছিলাম আমার গাছগুলোকে, দেখো জবা গাছটা আবার দাঁড়িয়ে গেছে পাতাগুলো, কি ভাল লাগছে। তো মাটিগুলো দেখলাম একটু জল দিলে বিকেলবেলাটাও ভালো হয়, কিন্তু ভাবছি এখন ছাদে তো ফাঁকা ছাদে ওস পড়তে থাকবে, অলরেডি শুরু হয়ে গেছে, ওই জন্য ভাবছি আজকে বিকেলবেলাটা জল দেবো না,
দেখি কেমন হয় না হয়, কালকে একবার এসে দিয়ে যাব। আর নিজের গাছগুলোকে দিয়ে গেছি তো মনে হচ্ছে নিজের কিছু একটা আমার ছাদে রয়ে গেছে। আমি ভাবছি নাহলে আমি এতবার ছাদে আসি না, এখন তোমরা তো দেখেইছো কারণ ঠান্ডা লাগে বড্ডই। তো চলো, সন্ধে হয়ে গেছে, যাবো গিয়ে নিচে, ও সন্ধেটা দিচ্ছে। হ্যাঁ, আমি বললাম তুমি তাহলে সন্ধ্যাটা দাও, আমি একটু গিয়ে দেখে আসি, এরপর বেশি রাত হয়ে গেলে তো আমি দেখতে পাবো না, আর ঠান্ডাও লাগবে ছাদে আসলে, ওই জন্য চলে এলাম ছাদে। আর নিচে নেমে এলাম, তারপর এবার যাই ঘরে। ঘরে গিয়ে তোমাদেরকে একটা গিফট দেখাবো, কালকে স্বর্ণালী নিয়ে এসেছিলো, আমার মাথাতেই ছিল না দেখানোর কথা, ভুলে ভুলেই যাচ্ছিলাম বারবার। তো চলো, আর এখানে না একটা ভাজার দোকান দিয়েছে, তোমরা দেখতে পাবে কিনা, ওই দেখো অটোটার পাশেই ঠিক। তো কেমন খোলা বিক্রি করে জানো, মানে কিছু দিয়ে যে ঢাকা দিয়ে রাখবে ওরকম কিছু করে না, কেমন একটা লাগে না, কিছু দিয়ে ঢাকা দেয় না কিচ্ছু না। আর এখানে সকালবেলাটাই ভালো এখন গরম লাগে, কিন্তু আবার রাত্রিবেলাটা লাগে ঠান্ডা। কি লেভেলের যে ওয়েদার এখানে হচ্ছে ভগবান জানে। তো ও একদিকে সন্ধে দিচ্ছে, ওই ধূপটা ধরিয়ে দিয়েছে, কাপ ধূপটা, আমার একটু কাশি হলেও হতে পারে। তো এই দেখো গিফটটা, দিস ইজ মাই হ্যাপি প্লেস, এরকম রয়েছে। আমি ঠিক করেছি দরজার ধারে যে সরু ওয়ালটা রয়েছে সেটাই টানাবো। তো চলো, আজকের মতো ব্লগটাকে না হয় এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। দেখা যাক তোমাদের কেমন লাগবে, জানি না যে ব্লগটা আগের দিন গেছে, প্লিজ যারা চেক না করে রয়েছে, মানে চেক করনি এখনো অবধি, তারা প্লিজ একটু চেক করে নিও। মানে অনেকেই আছে যাদের ব্যাঙ্গালোর বিষয়ে জানার ছিল, জানার আছে, তারা যদি মিস করে যাও তো প্লিজ চেক করে নিও। চলো আজকের মতো টাটা।